আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন সাতটি জিনিস, আপনার ঘরে যদি আপনি রাখেন তাহলে আপনার সেই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আপনার রিজিকে বরকত আসবে এবং আপনার এই পরিবারে বা সংসারে কোনো দিন অভাব অনটনে পড়বে না ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলেই এখনই ভিডিওটিতে একটি করে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমাদের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আল্লাহ তাআলা বান্দাকে অভাব অনটন স্বল্পতার দ্বারা পরীক্ষা করেন। আল্লাহ পাকের ঘোষণা, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, কিছু সম্পদ ও প্রাণ দ্বারা এবং ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে। আমরা তাই সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলারই উপর ভরসা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য এই রকম ব্যবস্থা করেছেন কিংবা এই পরিস্থিতির জন্য আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন, এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রিজিকে বরকত চাইব। এমন সাতটি জিনিস আপনি যদি আপনার ঘরে রাখতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সেই ঘরে রহমতের ফেরেশতা নাজিল হবে, আপনার পরিবার সংসারে অভাব অনটন ছুতেও পারবে না এবং আপনার রিজিকে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এক নম্বর যে জিনিসটি রাখতে বলবো সেটি হলো কালো জিরা। হাদিসে আলোচিত একটি মহা ঔষধও এটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কালো জিরায় মৃত্যু ব্যতীত সব রোগের নিরাময় আছে। ইবনে মাজার 3448 নম্বর একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব বাড়িতে কালো জিরা রাখার জন্য এবং যদি সম্ভব হয় বিপদে আপদে কিংবা অসুখে বিসুখে প্রতিদিন নিয়ম করে অন্তত কালো জিরা খাওয়ার অভ্যাস করব। দুই নম্বর হচ্ছে মধু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুতে আরোগ্য নিহিত আছে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয়নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মধু ও মিষ্টান্ন দ্রব্য খুব প্রিয় ছিল। এটিও বুখারী শরীফের একটি সহিহ হাদিস। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু হাতে নিয়ে চেটে খাবে তার বড় ধরনের কোনো রোগ হবে না ইনশাআল্লাহ। এটি ইবনে মাজার একটি হাদিসে বলা হয়েছে। অর্থাৎ আপনি চাইলে কালোজিরা এবং মধু হাতে নিয়েও খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন কোনো বড় ধরনের রোগ ব্যাধিতে ফেলবেন না। তিন নম্বর জয়তুনের তেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর মধ্যেও ছিল এই জয়তুন বা জলপাই। জয়তুনের তেল শরীরের জন্য বেশ উপকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই তেল ব্যবহার করতেন এবং তার সাহাবা কেরামকেও এই জয়তুনের তেল ব্যবহারের তাগিদ দিতেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জয়তুনের তেল খাও এবং তার শরীরে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। তিরমিজি শরীফের একটি হাদিস। চার নম্বর আজওয়া খেজুরের কথা বলা হয়েছে। আজওয়া খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় ফল। আজওয়ার পুষ্টিগুণ, উপকারিতা ও গুরুত্ব অপরিসীম দিনী ভাই বোনেরা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া খেজুর, উৎকৃষ্ট খেজুর যেগুলো সেগুলো খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার কোনো ক্ষতি করবে না। এটিও বুখারী শরীফের সহিহ একটি হাদিস। পাঁচ নম্বর জমজমের পানি। হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জমজমের পানি যে উপকার পাওয়ার আশায় পান করা হবে তা অর্জিত হবে বা সে উপকার সে পাওয়া পাবে বা পাওয়া যাবে। এটি ইবনে মাজার একটি হাদিস। তাই চেষ্টা করব আমরা বাড়িতে জমজমের পানি রাখার জন্য এবং যখনই যে আশা আমাদের প্রয়োজন মনে নেক আশা পূরণের জন্য, অর্থাৎ নেক আশা হতে হবে, অন্য কোনো অবৈধ অন্যায় কোনো প্রকার আশা নিয়ে আপনি যদি
জমজমের পানি পান করেন তাহলে আপনার আশা পূরণ হবে না দিনী ভাই বোনেরা। আমি অনুরোধ করছি আপনারা নেক আশা পূরণের জন্য এই নিয়তে যদি জমজমের পানি পান করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে নেক আশা পূরণ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম। ছয় নম্বর হচ্ছে মৌসুমি ফল। হাদিসে উল্লেখ আছে আল্লাহ পৃথিবীতে এমন কোনো রোগ দেননি তারা কোন তার কোনো ওষুধ নেই, প্রকৃতিতেই রয়েছে এই সব রোগের ওষুধ বা দাওয়াই। যুগে যুগে হাকিমরা বলে আসছেন মৌসুমি রোগের দাওয়াই হচ্ছে এই মৌসুমি ফলেই। এবং সাত নম্বর কোরআনুল কারিম। আপনারা চেষ্টা করবেন অবশ্যই বাড়িতে কোরআনুল কারিম রাখা। এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত হলো কোরআনুল কারিম তেলাওয়াত করা, এটিও সহি বুখারী শরীফে বলা হয়েছে। এছাড়াও কোরআনুল কারিমের এক আয়াত তেলোয়াতের একশত রাকাত নফল নামাজের চেয়ে উত্তম, এটি সুনানে ইবনে মাজার একটি হাদিস। এছাড়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে যে ঘরে কোরআন তেলোয়াত করা হয় সেই ঘরে আল্লাহ তাআলা অনেক কল্যাণ এবং বরকত নাজিল করেন, আর যে ঘরে কোরআন তেলোয়াত হয় না সে ঘরে কল্যাণ ও বরকত নাজিলও হয় না। তাই আমরা চেষ্টা করব আমাদের বাড়িতে অবশ্যই অবশ্যই কোরআন রাখার এবং কোরআন তেলাওয়াত করার। যদি এটি নাও করতে পারি, এখন আপনারা চাইলে অনলাইনে বা ইন্টারনেটে ইউটিউবে আপনারা কোরআন তেলাওয়াত দিয়েও রাখতে পারেন। এর দ্বারাও আপনার বাড়িতে রহমতে বরকত আসবে এবং শয়তানের কোনো অসুবিধা আসবে না। তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই এই সাতটি জিনিস আপনার ঘরে রাখার চেষ্টা করবেন, এবং যেভাবে আমলগুলো করতে বললাম বা যে নিয়মে করতে বললাম সেইভাবে আপনারা করে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে, আপনার ঘরের রিজিকে বরকত আসবে এবং আপনার ঘরে কোনো দিন আপনার অভাব অনটন আসবে না। আমি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই যারা এই ভিডিওটি সম্পর্কে জানলেন তারা আজকের পর থেকে এই সাতটি জিনিস আপনার ঘরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি অনুরোধ করব আমাদের নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলেই দেখতে পান। তার জন্য ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।